লিওনেল মেসি ফুটবলের জাদুকর, যাকে বলা হয় ফুটবলের মহাতারকা, যাকে ঘিরে আছেন কোটি দর্শকের আগ্রহ, তিনি লিওনেল মেসি। লিওনেল মেসি কেন বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ? সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্স গমগম করছিল গোটা সংবাদ সম্মেলনের মঞ্চ। প্রায় এক ঘন্টা আগে থেকে অনেক সাংবাদিক বসে আছেন, যেখানে দেখা গেছে কানায় কানায় পূর্ণ। আসবেন লিওনেল মেসি, গোটা বিশ্ব সহ আর্জেন্টিনার সমর্থকদের মতোই মেসিও ছিলেন নির্ভয়ে, চাপ নিচ্ছেন না। বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়েছিলেন এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফেভারিট নয়। তাহলে মেসির ফেভারিট কারা? ব্রাজিল, স্পেন নাকি ইংল্যান্ড? তবে এসব কথায় সমর্থকদের মন ভরবে না, তারা জানেন মেসি কি চাইছেন। নিজের ঘোষিত শেষ বিশ্বকাপে লিওনেল মেসির হাতে শিরোপা উঠলে বিশ্বকাপ পরিপূর্ণতা পাবে, এটা বিশ্বাস করেন কেউ কেউ। তাতে তার আর্জেন্টাইন হওয়ার প্রয়োজন হয় না, অনেকেই আর্জেন্টিনায় জীবনও যাননি, তারাও লিওনেল মেসির হাতে একবার কাপ দেখতে চান। বিশ্বকাপে গোটা বিল্ড আপ শিরোপার যত বিজ্ঞাপন, বিখ্যাত ব্যাগ নির্মাতা কোম্পানি লুই বুটনের সুইটকেসের বিজ্ঞাপনের ছবিতে মেসি ও রোনালদোর থাকা, সব মিলিয়ে মেসিকে সবার উপরে দাঁড় করানো হচ্ছে এই বিশ্বকাপে। তার কথাবার্তায় চাপের বিন্দুমাত্র রেশ নেই, কিন্তু প্রত্যাশা ধীরে ধীরে বাড়তে শুরু করছে মেসির পিঠে। এটা কেবলই শুরু। দুহায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা গেছে আর্জেন্টাইন জার্সি, আর সবচেয়ে কমন বিষয় তাদের মধ্যে বেশিরভাগেরই পিঠে লেখা মেসি 10। মেসি বলছেন তিনি ভালো বোধ করছেন, এটা একটা দারুণ ব্যাপার যে আর্জেন্টিনার হয়েও এত মানুষ আমাদের খেলা দেখতে আসেন, আমাকে ভালোবাসেন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভালো থাকার, প্রতিটা মুহূর্ত উপভোগ করার কথা বলছেন লিওনেল মেসি। এদিকে লিওনেল মেসির উপর নির্ভর করছেন কাতারও। কাতার বিশ্বকাপ নানা সমালোচনায় প্রশ্নবিদ্ধ ছিল মাঠে খেলা করানোর আগে। এখনো ইংল্যান্ডের LGBTQ সমর্থনে ওয়ান লাভ আর্মব্যান্ড না পরা, ইরানের ফুটবলারদের জাতীয় সঙ্গীত না গাওয়া, এসব বিষয় নিয়েই বেশি আলোচনা হচ্ছে খেলার চেয়ে। এই আলোচনা থেকে কাতারকে যদি কেউ মুক্তি দিতে পারেন সেটা হবেন স্বয়ং লিওনেল মেসি, কারণ মেসির গোটা ফোকাস ফুটবল নিয়ে, এবং তিনি পারবেন গোটা বিশ্বের যারা ফুটবল বিশ্বকাপ অনুসরণ করছেন তাদের ফোকাসও ফুটবলে নিয়ে আসতে। কারণ মেসি 35 বছর বয়সে হঠাৎ করে আবারও বিশ্বসেরাদের মতো খেলতে শুরু করেছেন। মেসি এখন কাতারের মালিকানাধীন ক্লাব PSG-তে খেলেন। সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড এই তিন প্রতিপক্ষের বিপক্ষেই আর্জেন্টিনার খেলার ধরন। মেসির ফর্ম, বিশ্বকাপের গতিবিধি অনেকটাই বোঝা যাবে। PSG ক্লাবের মালিকেরাও নির্ভয়ে থাকতে পারবেন, কারণ তাদের অন্তত 3 জন এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে। মেসি তো আসেনি, ব্রাজিলের নেইমার ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও PSG-তে খেলছেন অনেক দিন ধরেই। তবে সামগ্রিক যে ইঙ্গিত তাতে মেসির হাতে কাপ উঠলেই বিশ্বকাপের সফলতা মনে করা হবে। লিওনেল মেসি আর রয়েছেন কোটি ফলোয়ার্স, আর তার হাতেই বিশ্বকাপ উঠবে না সেটা নিয়ে অনেক সমর্থকই আক্ষেপে পড়বেন।